অন্যান্য বছরের মতো মঙ্গলবার তেলিয়াবুড়াতেও শারদ উৎসবের কার্নিভাল বা মায়ের কমন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যা 6:30 থেকে শুরু হবে কার্নিভাল। তেলিয়াবুড়া প্রাণকেন্দ্র অম্পি চৌমুহনি থেকে শুরু হবে এই অনুষ্ঠান। এবারে কার্নিভালে 10টি ক্লাব অংশগ্রহণ করবে। মঙ্গলবার দুপুরে অম্পি চৌমুহনি পরিদর্শনে যান এলাকার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। তিনি অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় বিধায়িকা জানান, এ বছরের কার্নিভালে অংশগ্রহণকারী ক্লাবগুলি ডিজে ব্যবহার করতে পারবে না, বিষয়টি ক্লাবগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। ঢাক ঢোল কাঁসর ও সানাইয়ের মাধ্যমে হবে কার্নিভাল। তিনি আরও জানান, জনগণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তাই এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন তিনি। রাজ্যবাসীর কাছে আমার বিনম্র আবেদন থাকবে, আজকে সন্ধ্যা 6:30 ঘটিকা থেকে তেলিয়ামুড়ার কার্নিভাল অর্থাৎ মায়ের গমনযাত্রা শোভাযাত্রার মাধ্যমে হবে। আমরা চাই সারা রাজ্যের মানুষ তেলিয়ামুড়ায় আসুক এবং তেলিয়ামুড়ার এই সুদৃশ্য মায়ের গমনযাত্রার সাক্ষী হয়ে থাকুক। তেলিয়ামুড়া সহ পার্শ্ববর্তী সমস্ত বিধানসভাগুলোতে আমার আবেদন থাকবে আর আমার জনসাধারণের কাছে, এই উৎসব জনগণের জন্য। সুতরাং জনগণের উপস্থিতি ছাড়া এই উৎসব সেই মাত্রাই পাবে না, তাই সবার কাছে আহ্বান থাকবে তারা যেন প্রত্যেকেই আজকে সন্ধ্যা 6:30 সময় তেলিয়ামুড়াস্থিত অম্পি চৌমুহনিতে আমাদের যে প্যান্ডেল করা হয়েছে যেখানে পারফরমেন্সগুলো হবে, সেই যাত্রায় যেন মানুষ ঠাক উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তুলেন, একটা ঐতিহাসিক রূপ দেন, তার জন্য প্রত্যেকের কাছে আমার বিনম্র আবেদন। গত বছর তেলিয়াবুড়া কার্নিভাল 8টি ক্লাব অংশগ্রহণ করে এবছর কার্নিভাল 10টি ক্লাব অংশগ্রহণ করবে। এ মায়ের কমন বা কার্নিভাল অনুষ্ঠানকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও মহকুমা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।